ও মাই গড, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর ম্যাচ সেরা ও সিরিজ সেরা হয়ে যত কোটি টাকা ও মহামূল্যবান পুরস্কার পেল মুশফিকুর রহিম ও হাসান মাহমুদ। আয়ারল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজে 3-0 ব্যবধানে জেতার কথা ছিল বাংলাদেশ দলের, কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে 349 রানে রেকর্ড করার পর বৃষ্টির কারণে দ্বিতীয় ইনিংস মাঠে গড়ায়নি, যে কারণে সে ম্যাচটি পরিত্যক্ত হয়। তাই 2-0 ব্যবধানে সিরিজ জিতে নেয় টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচে নিজের অভিষেক ম্যাচেই 85 বলে 8টি 4 আর 2টি ছক্কার সাহায্যে 92 রানের জোর ইনিংস খেলে ম্যাচ সেরা হন তরুণ ওপেনার তাহিত্রিদয়। ম্যাচ সেরা হিসেবে তহিত্রিদয়কে দেওয়া হয় $1,000, কিন্তু দ্বিতীয় ম্যাচে 60 বলে 100 রানের জোর সেঞ্চুরি করেন মুশফিক। কিন্তু বৃষ্টিতে ম্যাচটি পরিত্যক্ত হয় বাংলাদেশ হারায় জয়ের সুযোগ, মুশফিক হারায় সিরিজ জয়ের সুযোগ। বৃহস্পতিবার সিরিজ নির্ধারিত ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন পেস বোলার হাসান মাহমুদ। তিনি 8.1 ওভার বোলিং করে মাত্র 28 রান খসড়ায় 5টি উইকেট শিকার করেন। হাসান তাসকিন আর ইবাদতের গতির মুখে পড়ে 28.1 ওভারেই 101 রানে অল আউট হয় আয়ারল্যান্ড। 102 রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে 10 উইকেটে রেকর্ড জয় নিশ্চিত করেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন কুমার দাস। দলের জয়ে বলাতে অবদান রেখে ম্যাচ সেরা হন হাসান মাহমুদ। ম্যাচ সেরা হিসেবে হাসান মাহমুদকে দেওয়া হয় $1,000। বাংলাদেশি টাকায় যার মান 1,05,115 টাকা। সিরিজে 2 ম্যাচে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় সর্বোচ্চ 144 রান করে সিরিজ সেরা হন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। সিরিজ সেরার পুরস্কার হিসেবে মুশফিকুর রহিমকে দেওয়া হয় $2,000। বাংলাদেশি টাকায় যার মান 2,10,231 টাকা। হ্যালো ভিউয়ার, যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।